আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোঁ কা কাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোঁ কা কাম হায়, নামি গুয়ম ক্যা আজ দুনিয়া যাওয়ার জন্য টাকা দিচ্ছ না লোক দেখাইবার জন্য দিচ্ছ, সবকিছুর খবর আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ নবী আল্লাহকে চিনার জন্য, বুঝার জন্য, ভয় করার জন্য রহমত আলামিন ইহুদিকে শিক্ষা দিয়ে বলেন, ও ভাই ইহুদি তুমি আল্লাহর নাম নিয়ে বলো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। ওই ইহুদি আর বুঝতে বাকি রইল না, নবীজির পায়ে ধরে মাফ চাইল, ওগো নবীজি আমাকে মাফ করে দাও, জীবনে যত ব্যাগরি করেছি, 33 কোটি দেবতা পূজারি করেছি, আজকে থেকে জান্নাতে যাওয়া নেক আমল করা, দান সৎকার করা, নামাজ রোজা করা আর কিছু করব না। এই মুহূর্তে আমি ইহুদিকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, লা ইলাহা সিদ্ধ ঘটনা জানেন, আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছে, রক্ত রঞ্জিত করে দিয়েছে, আল্লাহ নবীকে চিনে না, জানে না, শ্রেষ্ঠ নবীকে চিনল না, দয়াল নবীকে চিনল না, রহমাতুল আলামিনকে চিনল না, রাব্বুল আলামিন তবে ছিলেন তাদের কপাল পোড়া, তারা বুঝলো না। এখন কিন্তু কান্দে, কান্দে কি কান্দে না, তায়েববাসী এখন কান্দে চোখের পানি ফলাইয়া, হায় হায় বুঝলাম না, টিকটক গ্রুপ পাবে ওই তায়েববাসী মুখের মতো, যেন আমরা অবস্থার না হই। তার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, গুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, পাহাড়িয়া গফারিয়ো কুদ্দুসিয়া জবরুত, পাহাড়িয়া গফারিয়ো কুদ্দুসিয়া জবরুত, মুসলমান জিবরিলি বন্দায় জিবরিলি বন্দায় আই উস্তন সিমন না বুকারা না বদখশা, আই উস্তন সিমন না বুকারা না বদখশা, তেরা জি কিসি কৌন হে মালুম কহে মুমিন, তেরা জি কিসি কৌন হে মালুম কহে মুমিন, পারি না জরা তা হাকীকত মে হে কুরআন, পারি না জরা তা হাকীকত মে হে কুরআন, সূরজ ন দিয়া আপনি শুআউল কোয়ে পঙ্গাম, সূরজ ন দিয়া আপনি শুআউল কোয়ে পঙ্গাম, দুনিয়া হে আজব চিজ হে গবিস বহ কবিশাম, দুনিয়া হে আজব চিজ হে কবিস বহ কবিশাম, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহীঁ হো,
দুনিয়া মে দুনিয়া কো তলব গার নেহি হো বহদার সে গুজর হো গরিবদার নেহি হো বহদার সে গুজর হো গরিবদার নেহি হো এক চশমে দঙ্গা পে লগা শাহ নবাসি তক তসম গঙ্গা পলদা শাহ নবাসি শায়দ জন গাহে তুলদা গাহ নবাসি শায়দ জন গাহে তুলদা গাহ নবাসি মকবুল তো হয় সজ হয় কাবিল তো বহুত হয় মকবুল তো হয় সজ হয় কাবিল তো বহুত হয় না কে মানিন্দে তুমি দিল তো বহুত হয় না কে মানিন্দে তুমি দিল তো বহুত হয় উলফত মে বরাবর কে বাপ কে জবাহ উলফত মে বরাবর কে বাপ কে জবাহ আর চিজ মে লজ্জত হয় আবার দিল মে মজা হর চিজ মে লজ্জত হয় আবার দিল মে মজা হ যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে আপনারা বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কেন বললাম কারণ আমার পরও আরো বক্তাগণ আছেন উলামায়ে কেরামগণ আছেন আমার চাইতে দামি দামি কথা সুন্দর সাজায় বুঝে বলবেন আমি হয়তো অতটা পারবো না চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন বলতেছিলাম আমরা এরকম মজলিস মাহফিল প্রতিদিনই পাইব এখানে না একদিন বছরে কয়দিন একটু আওয়াজ দিতে হবে ভাই কয়দিন একদিন আল্লাহ কয়জন জুড়ে বলতে হবে আল্লাহ কয়জন আমরা যে এখানে বসে আছি আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাইতেছে সবাই শুনতেছে কিন্তু সবাই খেয়াল করছে না কথা ঠিক না ভাই ঠিক জুড়ে বলেন আমরা সোয়াবের মধ্যে বসে আছি তওবার আশায় গুনাহ মাফের আশায় জুড়ে কোন ঠিক কিনা আর অন্যান্য মানুষরা আছে কানটা শুধু ওইদিকে দিছে যে আওয়াজ করতেছে ওয়াজ কি হচ্ছে কি বলা হচ্ছে এগুলো কিন্তু মনের দিলে কানে শুনেন না কথা ঠিক কিনা মোবাইলে টিপতেছে গেম খেলতেছে এরকম ঠিক কিনা আমাদের এই যুবক সমাজ আজকে নষ্ট হয়ে যাবে আর যদি এখানে একটা গানের আসর হইতো আমার মনে হয় না এই এলাকার জায়গা হইতো কিনা ঠিক কিনা হ্যাঁ তাই আসুন আমি সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াত তিলাওয়াত করছি বিশ্বনবীজির কোটি কোটি হাদিসের বান্দার থেকে একটা হাদিস পাঠ করেছি আমার সামনে যেহেতু মসজিদ এই মসজিদে এই নজর আসার কারণে মসজিদের কথাই জুড়ে বলেন সুবহানাল্লাহ আমরা এখানে বসেছি গুনাহ মাফের আশায় জীবনকে শুধরানোর আশায় আখেরাতের জীবনকে শান্তিময় কামিয়াব আল্লাহ এবং রাসূল কিভাবে আপনার আমার উপর রাজি আর খুশি হয়ে যান এই আশায় কথা বলে ঠিক কি না না আমাদের এখানে ওয়াজের শেষে 500-1000 টাকা করে দেওয়া লাগবো কেউ দিব আর আমরা নিয়ে যাইব এরকম আশা আইছি হয়তো দেওয়া লাগবে রাজি আছে ইনশাআল্লাহ আগে বলতেছি দুনিয়ার কোন কিছুই টাকা ছাড়া হয় না হয় নাকি হয় না দুনিয়ার কোন কিছু টাকা ছাড়া হয় না বিদেশ যাইতে গেলে একটা লোক পাসপোর্ট বানায় কথা বলেন ঠিক কি না ওইখানে গিয়ে বিদেশি হয় না দেশ থেকে বিদেশি হয়ে যায় ওই বা তুমি আজকে বিদেশি হয়ে গেল ঠিক কি না আমরা ছিলাম জান্নাতি জান্নাতি মহফিলে বসেছি দুনিয়াটা হলো জান্নাতের একটা টুকরো আর সর্ব শ্রেষ্ঠ টুকরো হলো এই আপনার আমার মসজিদ জুড়ে বলেন সুবহানাল্লাহ তো ছিলাম জান্নাতে আসি জান্নাতে যাইব কোথায় না জাহান্নামে জুড়ে বলেন কোথায় যাইব
তো জান্নাতে যাইতে চাইলে ঈমান আর আমলের পাসপোর্ট বানানো লাগবে কি না? ওইটা কি টাকা ছাড়া হয় না? টাকা লাগে। ও যুবক ভাই, আওয়াজ দিয়ে বলতে হবে, পাসপোর্ট অফিসে কি আপনাকে মাগনা করে দিব? পাসপোর্ট মেডিকেল রিপোর্ট দিয়ে আপনাকে মাগনা করে দিব না? বলতে পারো অনেক যুবক ভাইরা জান্নাতে যাইব টাকা দিয়া, আমলের বিনিময়ে দিব, আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার একটা পাসপোর্ট বানাইতে গেলে টাকা লাগে, মেডিকেল রিপোর্ট ভালো পাইতে গেলে টাকা লাগে, যদি আনফিট হয়ে যায় টাকা দিয়া ফিট করা যায়। আমার আল্লাহ সবার আল্লাহ বলেন, জান্নাতে যাইতে চাইলে বান্দা ইমান আর আমলের পাসপোর্ট লাগবে। জুরে বলেন সুবহানাল্লাহ। পাসপোর্ট হলো পাসপোর্ট নামাজ, হয়তো নামাজ পাসপোর্ট নামাজ, আর বাকি যতগুলো দান সদকা খয়রাত আছে সবগুলো হলো মেডিকেল রিপোর্ট। রিপোর্ট যদি ভালো না হয় পাসপোর্ট দিয়া বিদেশ যাওয়া যাবে না। আর আমার আল্লাহ বলেন, শুধু পাসপোর্টের ভিতরে আমি আল্লাহ সব কিছু রেখে দিয়েছি, যদি আমার বান্দা বান্দিরা দান সৎকার করো তোমার আমলের মেডিকেল রিপোর্ট আমি আল্লাহ পাসপোর্টের ভিতরে ফ্রি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো গুণ নাই, পিছনে কোনো গুণ নাই। এরপরে বলুন তো আমার ভাইরা, আল্লাহর নবী কি কোনদিন নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন, হজ করতে ছেড়েছেন, দান সদকা করতে ছেড়েছেন? নবীজি পেটের কোদো পাথর বেঁধেছেন, তারপরও দান সদকা করতে ভুলেন না। ঘুরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ, যখন আল্লাহর কোন বান্দা বান্দি বলবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জান্নাতীদেরকে জানায় দেন, জান্নাতি মাহফিলে গিয়া সুবহানাল্লাহ বলতে দেরি হইছে, আমি আল্লাহ আমার কুদরতি জান্নাতের ভিতরে তোমার সবের অ্যাকাউন্ট নামে একটা গাছ আমি রোপণ করে দিয়েছি, এই গাছের পরিমাণ সব তোমার নেকির পাল্লা দিয়া দিলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কত সোয়াব আল্লাহ আর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মতের দল, জান্নাতের মধ্যে যে তোমার সুবহানাল্লাহ সবের বদল ওঠে, গাছ লাগানো হয়েছে আরবের আগের যুগের দৌড়ের তেজি গুড়া, ওখানের যুগের মরা গড়া গুড়া নয়, আরবের তেজি গুড়া 500 বছর দৌড়াইলো, তোমার সুবহানাল্লাহ বলার সাদর বাগানের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আর খুজুরে বলি সুবহানাল্লাহ, কম না বেশি, কম না বেশি, আল্লাহু আকবার। তাইলে ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? মসজিদও দরকার আছে না নাই? জান্নাতে যাওয়া লাগবে না লাগবে না, পাসপোর্ট বানাইতে রাজি আছেন সবাই, মেডিকেল ভালো রিপোর্ট চাননি সবাই, দেখি আল্লাহর হাত তুলে দেখা দেন একবার, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ তামান,
আমি বলতেছিলাম আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবীর আগেও গুণা নাই পিছনের গুণা নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেমন সমগ্র জগতের পাল্লেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কেমন রহমত, একটা উদাহরণ দিলে আপনাদের সামনে আপনারা বুঝতে পারবেন। যেই নবীর আগে গুনাহ নাই পিছনে গুনাহ নাই, সমস্ত নবী রাসূলগণ মাসুম নিষ্পাপ, তারা যদি নামাজ গুনাহ করতেন না, দান সদকা করতেন না, কোনো অসুবিধা ছিল না, তাদেরকে আল্লাহ পাকও করবেন না, কারণ তাদেরকে আল্লাহ দুনিয়াতেই ঘোষণা করে দিয়েছেন সমস্ত মানুষদের মধ্যে মহামানব শ্রেষ্ঠ মানুষ, তার কোনো গুনাই নাই, আমার বন্ধু হিসেবে আমি মাফ করে দিলাম। এরপর পয়গম্বর আরবি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সবকিছু আল্লাহর নবী দেশে বছর জিন্দগি মানুষের সাথে উঠা বসা করে আখলাক চরিত্র মামলা পড়াশোনা লেনদেন সবকিছু করতে গিয়ে রাষ্ট্র পর্যন্ত ঠেলে চালাইবা, সবগুলো আল্লাহর নবী হাতে হাতে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়া গেছেন, জোরে বল ঠিক কিনা। এই জন্য আল্লাহর নবী এবাদত বন্দেগি না করলে কোনো সমস্যা ছিল না। আল্লাহর নবী এই কথা বুঝাইলেন, আমি যদি নামাজ দোয়া করি না তাহলে আমার উম্মতরা পড়বে না, আমি যদি দান সদকা করি না আমার উম্মতরা শিখবে না। ও সাহাবী রে, তোমরা আমি নবী যেই কাজ তোমাদের একই কাজ, আল্লাহ নবী দিনে রাতে দাওয়াত দিতেন, নবীর চাচা আবু তালেব, নবীর চাচা আবু জাহেল সবাইকে দাওয়াত দিতেন, তারা বলতো দিনের বেলায় মোহাম্মদ আর তুমি আসিও না, তোর এক আল্লাহর গোলামি আমরা করতে চাই না, আমরা 360 খোদার ইবাদত বন্দেগি করি। আগে মক্কার মধ্যে 360 মূর্তি ছিল, জোরে কর ঠিক কিনা, আর এখন 33 কোটি দেবতার পূজারি হয়ে গেছি, নামটা হচ্ছে মুসলমান মার্কা, আমরা আছি গুরুবারে ঈদে বোঝা যায় মুসলমান, রোজার ঈদে বোঝা যায় মুসলমান, শুক্রবারে বোঝা যায় মুসলমান, পাঁচ বছর নামাজ নাই, পাঁচ কন্ঠের মধ্যে এবাদত বন্দেগি নাই, বোঝা যায় না যে আমরা মুসলমান, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর নবী বলেন মুসলমান হলো তারা যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না এরা মুসলমান না, কাফিররা নামাজ পড়ে না, হিন্দুরা নামাজ পড়ে না, খ্রিস্টানরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ চিনে না, কবর বিশ্বাস করে না, মসজিদ মাদ্রাসাকে মহাব্বত করে না, আলিমদেরকে মহাব্বত করে না, কোরআনকে মহাব্বত করে না, কোরআনের কথা বিশ্বাস করে না, নবী হাদিসকে বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কি না। এই জন্য আজকের মুসলমানদের সাথে যুদ্ধ লিপ্ত হইয়া মুনাফিক মার্কা মুসলমান সাজিয়া আপনার আমার মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, আপনার আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে না পাঠাইয়া শহীদ করে জান্নাতে পাঠাইয়া দিতেছে, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাইয়া যে করে হে বাবা চোখের পানি ধরে রাখতে পারবে না রে ভাই, ও কোরবানি সীমা আপনার উপর বাচ্চাদের যদি আগুনে ফেলা দেওয়া হয়, হত্যা করা হয়, জবাই করা হয়, আপনি কি বরদাস্ত করতে পারবেন? না না না, কুশিন কালো না, বরদাস্ত করার কথাই না, মাসুম বাচ্চা দুধের কোনো গুণা নাই, এরা জান্নাতি, এরা জান্নাতি, আপনার আমার ছেলে মেয়ে না বালিক, অবস্থা দেখা পর্যন্ত বালিক হওয়ার পর্যন্ত সমস্ত নারী পুরুষের বাচ্চারা সমস্ত ছেলেমেয়েরা ডাইরেক্ট আল্লাহ তারা জান্নাতে চলে যাইবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে 80 লক্ষ ইহুদি হইয়া বৈশুদের বৈপদ
200 কোটি মুসলমানদের সাথে যুদ্ধ লাগে যায়। আপনাকে আমি জানাইতে চাই আজকের বাদমা শুনতে গিয়া, আমরা 200 কোটি মুসলমান যদি ওই 80 লক্ষ বাচ্চাদের মুসলমানের কারণে ইহুদি খ্রিস্টানরা আপনার সন্তানকে আমার সন্তানকে তাজমহল দিয়ে ধ্বংস করে দিয়েছে, নামাজ ভুলা দিয়েছে, ডান চা ভুলা দিয়েছে, রোজা ভুলা দিয়েছে, মুসলমান করতাম আল্লাহর বিধান মানতাম, এই মসজিদটা সুন্দর হয়ে যাইতো, দুই তলা না তিন তলা না একতলা কম্প কম্প হয়ে যাইত। মনে রাখো মুনাফিক মার্কা মুসলমান হওয়ার কারণে আজকে আপনার মসজিদ জান্নাতের টুকরা, যেই মসজিদ আপনাকে আমাকে সুপারিশ করিয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহ তালার তুমি জান্নাত নিয়ে পৌঁছাইব, ওই কারণে 5,000 টাকা 10,000 টাকা দান করতে পারি না, 50,000 টাকা জমকে নিয়ে জাহান্নামাই কামাই করতেছি, ছেলেও খবর রাখে না, মা বাবাও খবর রাখে না, টাকা করতে গেলে সুদ করে ওনার টাকা নিয়ে জাহান্নাম কামাই করতেছে, দাস মোবাইল দিয়া কিনিয়া দিস, নামাজ বলাইছ, তুমিও জাহান্নামে যাইবা। আজকে যদি এই টাকাগুলো যদি যুবক ভাইরা মসজিদ দান করতো, আল্লাহর কসম করে বলি ওই মসজিদ পর্যন্ত একটা মুসল্লিকে চার দিবে না, চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কথা কি আপনারা আমার বুঝতেছেন? জাহান্নাম আমরা কামাই করতেছি টাকা দিয়া, আজকে এই মসজিদ হচ্ছে না তো এই মসজিদে কোনো লাভ নাই, মোবাইলে গেম খেলে আপনি আপনার এলাকায়, আমি জানি না আপনি এলাকায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই 50,000 টাকা 70,000 টাকা ভাই যদি মসজিদে দান করতে, আল্লাহ নবী বলেন আসাদ্দু তারুদ্দুল বালা, দান করতে দেরি হয় মুসিবত দূর হইতে দেরি হয় না, সচ্ছলতা আসতে দেরি হয় না, ফকির জিন্দগি যাইতে দূর হয় না। আজকে আমরা মসজিদে দিতে রাজি না, মসজিদের জন্য গলা ভাঙিয়া বলতে হয়, পাও ধরে বলতে হয়, হাত ধরে বলতে হয়, অথচ এটা সে ব্যক্তি ইচ্ছায় দিতেছিল, এটা ক্ষুদ্র দিয়ে ব্যাংকে আল্লাহর জমা হয়, ওই জমা হইলে কোটি কোটি মিলিয়ন টাকার নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক দুনিয়া নয় 10 দুনিয়ার সমাজ একটা জান্নাতের মালিক বানা দিতে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বসছি জান্নাতে, ছিলাম জান্নাতে, মধ্যকার জীবনটা আল্লাহ পরীক্ষা করতেছে, আপনাকে মাল সম্পদ দন দৌলত দিয়েছে, এগুলো পরীক্ষা করার জন্য জাহান্নাম খরিদ করো না জান্নাত খরিদ করো? আল্লাহ নবীর জমানার কথা, মক্কা শরীফের মসজিদ বাইতুল্লাহ শরীফ যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আজি সব কল আজি সাহেব আগন যায় এখানে গিয়া আল্লাহ নবী রয়ে সালাম দিল, আল্লাহ নবী সালাম উত্তর দেন, দিতে বেড়ে হয় সালাম কালাম প্রদান করতে দেরি হয়, আল্লাহর বান্দা বান্দিরা পবিত্র হইতে দেরি হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের পাতন নয়, এটা আল্লাহ তালার খুব দ্রুতি জান্নাতি পাথর, হজরা সোয়াদ পাথর, আমি গুনাহগার যাইতে পারি না, দোয়া করি আপনাকে আমাকে সবাইকে আল্লাহ এই পাথরে চুমু খাওয়ার জন্য কবুল করেন, জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। বেলেগ ছিলেন বেলেগ আর চম্বক, এটা দুই এই যদি পাশে রাখেন পৃথক থাকবে না, একসাথে হয়ে যাবে। আল্লাহ আকবার, ফিরে বলেন আজ দূরে রাখেন একসাথে একজোট হইবে হবে না, বেলেটার চম্বক যদি পাশাপাশি রাখো অটোমেটিক ভাবে চম্বকে
বেলেটাকে থান দিয়া মুখে ধরা ধরে, তুমি হইলে আমার সাথী আমার বন্ধু আমি জান্নাতি তো তুমিও জান্নাতি। আল্লাহর নবী বলেন যারা হজ করতে যায় পুরুষ হোক মহিলা হোক আস্তা পৃথিবী থেকে ওই পাথরে যখন গে চুমু খায় ওই বেহেশতি পাথরটা মনে করেন খেম্ব, আর আপনি আমি গুনাহগার নবী উম্মতের দল ফলাননি এই খেম্ব তার পাশে যাইতে দেরি হোক কান দিয়া গুনাহ নিতে দেরি হয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই বেহেশতি পাথরে সবার দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। জুড়ে বলেন আমিন। ওই মাই দুনিয়া শরীফ তমাম দুনিয়া মসজিদ গুলোর হবে ইঞ্জিন স্বরূপ, রেল লাইনের ডাব্বার মতো হবে তমাম দুনিয়ার মসজিদ। এই দলিলপুর দক্ষিণ পাড়া মসজিদটা হবে তার ডাব্বা, এই ডাব্বার ভিতর পেসিন্দার হবে যারা দান করে সচ্চা করিয়া মসজিদটাকে যত সুন্দর করবে ওই দিন তোমার শিক্ষাও হাই পাই দামি হবে, স্বাগতম জানাইবে সালাম দিবে রবের পক্ষ থেকে তোমার জন্য আল্লাহ দশ দুনিয়ার সমান একটা জান্নাত তৈরি করে রেখেছেন। ওই জান্নাত যাইতে হইলে ওই মসজিদটাকে সবাই মিলে আগে সুন্দর করতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? এখানে জান্নাতের বাগানের কথা বলতেছি, আমার আপনার কথা নয়, আল্লাহর নবীর জবানের কথা। এখানে অনবরত আল্লাহ তাআলা পক্ষ থেকে সকিনা নাযিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন হে ফেরেশতার দল আমার বান্দা বান্দিরা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই, আমার নবী মুহাম্মদ কো দেখে নাই সাহাবায়ে কেরাম কো দেখে নাই, এরপরে তারা কেন এত আফসোস আর আক্ষেপ করতেছে কি জন্য রে? ও ফেরেশতারা তোমার তাড়াতাড়ি বলো। ফেরেশতারা জবাব দেয় ও গো আল্লাহ তারা ছিল জান্নাতে তখন দুনিয়ায় চলে গেল ঈমান আমল পরীক্ষা দেওয়ার জন্য, তোমার জন্য মসজিদকে সুন্দর করিয়া নামাজ গুলো করিয়া ঈমান আমল ঠিকঠাক করিয়া জান্নাত চায় তোমাকে চায় তোমাকে খুশি করার জন্য এগুলো করলো, তারা মাফ চায় তোমার জান্নাত চায়। আমি ফেরেশতাদেরকে শক্তি রেখে আল্লাহ বলেন রে ফেরেশতার দল জানিয়া রাখো এক সময় আমার ওই সমস্ত নেককার বান্দা বান্দীদেরকে বানাইতে গিয়ে বাধা দিয়েছিলে, আজকে তোরাই সাক্ষী থাক আমি ওই সমস্ত দানবীর দান সত্যকারী রত্ন ফিল করনেওয়ালা করানেওয়ালা শূন্যওয়ালা সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন দয়ার নবী করুণার ছবি, নবী যে একদিন রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন কেমন রহমাতুল আলামিন আল্লাহ বানাইছে মানুষের জন্য রহমত, এক ইহুদি গাছে ডালে বসিয়া উপরে তরবারি নিয়া লুকাইছে নবীকে মারার জন্য, আল্লাহ নবী রাস্তা দিয়ে যখন হাঁটতে যাইতেছেন লাগিয়ে নবীজির সামনে দাঁড়াইয়া বলল হে মুহাম্মদ আজকে বল থেকে আমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে, আমি আজকে তোর মাথা উড়াইয়া দিব, আমার কাছ থেকে আর কেউ আজকে বাঁচাইতে পারবে না। আল্লাহর নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার কলিমা, আল্লাহর নবী যখন আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করলেন ওই কাফির ইহুদির হাত থেকে পরবারি কানা ধর তর করিয়া কাঁপিয়া মাটিতে মরে গেল। আল্লাহর নবী রহমাতুল আলামিন হাত দিয়ে তরবারি দিলেন ওই কাফিরের মুখের দিকে মুখের দিকে চেহারার দিকে লক্ষ্য করে বলেন ও ইহুদি এবার বল একটু আগে আমাকে কি লম্বা বক্তব্য দিয়েছ কি লেকচার দিয়েছ তোমার কত শক্তি ছিল কত বাহাদুরি ছিল, আমাকে তুমি গদ্দাম উড়াইয়া দিবা আমাকে আর জমিনে থাকতে দিবা না আমার ইসলাম ধর্ম প্রচার করতে দিবা না, এবার বলো রে ইহুদি আমি মোহাম্মদের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে, জুড়ে বলেন কথা ঠিক কিনা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল আলামিনের এই হুংকার শুনে ইহুদি এমনি তার আদামরা হয়ে গেছে, শ্বাস আর নিতে পারছে না, বলে
আমার 360 মূর্তি রক্ষা করবে, যাদের এবারে তুই পূজা করি। আসলে পূজা তো দুর্বলতা, এরা পূজা, এরা খালি হাত, এরা কিছু একটা মশা মাছি পর্যন্ত সরাইতে পারে না, জীবন কথা ঠিক কিনা। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একথা বলো না, ও ভাই ইহুদি বলো, আমি মুহাম্মদকে যে আল্লাহ তোমার তোমার হাত থেকে রক্ষা করেছে, ওই আল্লাহ তোমার কাছে সাহায্য চাও, আল্লাহ তোমার কাছে যদি সাহায্য চাও আল্লাহ তোমাকে রক্ষা করবে, আর কেউ রক্ষা করতে পারবে না। ওই ব্যক্তি আল্লাহর নাম নিয়ে বলল, তোমাকে যে সাহায্য করেছে রক্ষা করেছে, আমাকেও তিনি রক্ষা করবেন। এরপরও ভিতর যেন বালো না, ভিতর বালো না হওয়ার কারণে কলিমা যে পড়ছে না, মুসলমান যেন হয়েছে না, নবীর সাথে যে বেয়াদবি করেছে, এই জন্য বেয়াদবির বাপ না চাওয়া পর্যন্ত কলিমা নসিব হবে না। এই জন্য এখন কি শিক্ষণীয় বিষয় হইল, যদি আপনি আমি দিন মন দিয়া দান সত্তা করি না, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি মসজিদের ভিতরে টাকা না দেই, যতই ওয়াজ শুনি না কেন, যতই না কামল করি না কেন, এগুলো আপনা আমার বাহিরে দেখে যাবে, ওই মসজিদ ওই দিন সুপারিশ করে জান্নাতে নিবে না। কারণ কে কে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, মসজিদ সুন্দর করার জন্য, মসজিদে অসম্পূর্ণ কাজ কমপ্লিট করার জন্য মোবাইলে গেম খেলিয়া টাকা জমা দিয়া জাহান্নাম না কিনিয়া মসজিদে সুন্দর করেছো, এটা নিয়তের খবর দুনিয়ার কোন মানুষ না জানলো। একজন বলেন তিনি হলেন আল্লাহ, জয় বলেন কথা ঠিক কিনা। আল্লাহ আল্লাহ যাওয়ার জন্য টাকা দিচ্ছ না লোক দেখাইবার জন্য দিচ্ছ, সবকিছুর খবর আল্লাহ জানেন। এই জন্য আল্লাহর নবী আল্লাহকে চিনার জন্য, বুঝার জন্য, ভয় করার জন্য রহমাতুল আলামিন ইহুদিকে শিক্ষা দিয়ে বলেন, ও ভাই ইহুদি তুমি আল্লাহর নাম নিয়ে বলো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। ওই ইহুদি আর বুঝতে বাকি রইল না, নবীজির পায়ে দয়ে মাপ চাইল, ও গো নবীজি আমাকে মাফ করে দাও, জীবনে যত বেয়াদবি করেছি, 33 কোটি দেবতা পূজারি করেছি, আজকে থেকে জান্নাতে যাওয়া নেক আমল করা, দান সৎকার করা, নামাজ রোজা করা আর কিছু করব না। এই মুহূর্তে আমি ইহুদিকে কালিমা পড়ে মুসলমান বানা দাম, লা ইলাহা তাইলে ইহুদি ব্যক্তিকে আল্লাহ নবী চাইলে মারতে পারতেন কি পারতেন না? আমরা প্রতিশোধ দেই, আল্লাহ নবী বলেন আমি প্রতিশোধ দিলাম না, আমি তোমাকে মাফ করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই পরিবেশে নবীকে সন্তুষ্ট দেয় না, সন্তুষ্ট দেয় না। প্রসিদ্ধ ঘটনা জানেন, আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছে, রক্ত রঞ্জিত করে দিয়েছে, তাবাসীরা আল্লাহর নবীকে চিনে না, জানে না, শ্রেষ্ঠ নবীকে চিনল না, দয়াল নবীকে চিনল না, রহমাতুল আলামিনকে চিনল না, রাব্বুল আলামিন কবে ছিলেন তাদের কপাল পোড়া তারা বুঝলো না, এখন কিন্তু কান্দে, কান্দে কি কান্দে না, তাবাসী এখন কান্দে চোখের পানি ফলাইয়া, হায় হায় বুঝলাম না, ঠিক তদ্রূপ ভাবে ওই তাবাসী মুখের মতো যেন আমরা অবস্থার না হই, এই মসজিদটাকে যেন সুন্দর করতে আমরা ভুলে না যাই। এই মসজিদ এই বছর মাসে একরকম দেখছি, আল্লাহ দি পাঠা আগামী বছর মাসে আগে আগে সম্মান কদর করে
নিজের জান্নাত জন্য দুনিয়াতে আমরা পাইতে পারি রবকে খুশি করার জন্য ওই মসজিদকে সুন্দর করতে খেয়ে রাজি আছেন তার লাগে হাত উঠায় দেখা জুড়ে বলেন মারহাবা রাজি আছেন সবাই ইনশাল্লাহ আমার কথা বুঝতেছেন আপনারা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন এই তায়েফবাসীরা কষ্ট দিল মারতে মারতে নবীজির গা থেকে রক্ত বের হয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন ওই দিকে আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে পাঠাইলেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার রহমাতুল আলামিন দয়ার নবী বেহুশ হয়ে পড়ে গেছেন নবী যা বলবেন বিজয় তুমি তা করতে কোন দ্বিধা বন্ধ করিও না তুমি নবীর কথা সব কিছু করিও তাড়াতাড়ি চলে যাও আল্লাহর নবী কাছে যখন জিব্রাইল আমিন এসলেন আসার পর বললেন ও নবীজি আপনার শরীর মুবারক থেকে রক্ত পরানো হারাম মশা মাছি দেওয়া হারাম আপনি পবিত্র নবী আপনার তসলা মুবারক আপনার পায়খানা মুবারক জমিন মাটি গাছপালা খেয়ে ফেলে আমাদের মতো তসলা থাকে না আপনার সব কিছু পবিত্র নবীর গান পবিত্র নবীর গান মিষ্টাম পরিচিত সুগরান সুগন্ধযুক্ত আল্লাহ নবী কোন বিয়াশাদের মধ্যে উপস্থিত হয়ে গেলে আপন গোলাপ জীবনে লাগতো না এমনি বিয়া বাড়ি আনন্দে আনন্দে এমনি সুগরানে বরিয়া যাইত আর আজকে আপনার আমার মহল্লা একটা বিয়াশাদে হইলে নাচ গানে ভর্তি হয়ে যায় কেমন না ফরমান এই জন্য যে সন্তান গুলো বাহার হয় না মা বাবাকে সম্মান করে না নামাজ রোজা করে না মোবাইলের গেম সারা বুঝে না টাকা খরচ করা সারা বুঝে না এদেরকে ওয়াজ করা বুঝাই তো বড় কষ্ট লাগে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর হুকুম নবীর পরিগণায় আল্লাহর নবীর শান আমি রহমাতুল আলামিন বলেন দুনিয়াতে যখন আসবো আল্লাহর হুকুম নবীর তকিয়া তরিকা হয় সর্বপ্রথম বাচ্চাদের সন্তানদের হক হলো তাকে ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া তার ইসলামী জীবন শুরু হওয়া আর শেষ জীবনে যখন সে মারা যাইবে জানাজা পড়াইয়া তাকে স্ত্রীও বিদায় করে মাটির নিচে দফন করে দেওয়া দূরে বলেন ঠিক কিনা মাঝখানে জীবন তাকে নামাজ পূজা দিয়ে যারা সাজাইবে এরা আল্লাহ তালার ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন দূরে বলেন ঠিক কিনা এই জন্য বিশ্বনবী রহমাতুল আলামিন তায়েফবাসীর কষ্ট পাইয়া বদদোয়া দিলেন না জিব্রাইল এসে বলেন ও গো নবী যে আপনি বলেন আমি তায়েফবাসীদেরকে একটা খেয়ে মেরে দরিদ্রের মতো দিয়া আসমানে তুলে নিচে গলাইয়া ভর্তা করে দিব একবারে ধ্বংস করে দিব কোনো অস্তিত্ব রাখবো না আপনি একবার শুধু অনুমতি দেন অনুমতি যদি দেন গো নবী আমি দুনিয়ার মধ্যে নিকৃষ্টতম শাস্তি দিব আল্লাহ আমাকে পাঠাইছেন আমাকে সাহায্য করার জন্য আল্লাহর নবী বলেন আমি রহমাতুল আলামিন আমাকে মানুষ কে মার জন্য কষ্ট দেওয়ার জন্য বানানো হয় না সাহায্যকারী হিসেবে বন্ধু হিসেবে জান্নাতে নেওয়ার জন্য রহমাতুল আলামিন হিসেবে আল্লাহ পাঠাইছে এরা আজকে বুঝেন না কালকে বুঝবে অফিস করবে আমি নবী দুনিয়া থাকবো না ঠিকই তো আল্লাহর নবীর কথা এখন তো অভ্যাসীরা কান্দে হায় হায় দাওয়াত দিয়ে আনতে পারা যায় না তোর বোঝা বুজুর্গদেরকে উলামায় কেরামদেরকে যেখানে একজন হুজুর পাইলাম কত সুন্দর করিয়া কোথায় এগুলো বুঝাইলেন আমরা বুঝলাম না মসজিদে দান সত্যা করলাম না জাহান্নাম থেকে বাঁচার চেষ্টাও করলাম না কেন জীবনটাকে পরিবর্তন করলাম না আমরা আফসোস করতে করতে হাসরের ময়দানে অর্ধ হাত পর্যন্ত চিবাইয়া খেয়ে ফেলব নিজের বডির দিকে তাকাইবার সুযোগ পাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা এই জন্য রে ভাই ইব্রাহিম আমি আজকে এদেরকে মাফ করে দিলাম এদের বংশদের মধ্যে থেকে এমন সন্তানাদি আসবে এমন উম্মত আসবে আমি নবীর জন্য তারা জীবন দিতে রাজি হয়ে যাবে জুড়ে বলেন ঠিক কিনা এখন জীবন দেওয়া লাগবে না সামান্য
আমরা ওই মসজিদের কাজগুলো যদি আমরা নারী পুরুষ মিলিয়ে করতে পারি, আল্লাহ নবী বলেন ওরা আমার সাথে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। জুরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আমি এদেরকে মাফ করে দিলাম, আল্লাহর নবী দয়ার নবী ক্ষত মায়ার নবী ছিলেন, এই জন্য আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছি। জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শিক্ষা হলো ইসলামের যত ভালো কাজ আছে, নেক আমল আছে, নামাজ রোজা থেকে নিয়ে রাষ্ট্র চালানো পর্যন্ত আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়ে যদি চালাইতে পারো আর জীবনটাকে পরিবর্তন করিয়া মানাইতে পারো, অযথা থেকে বসা অকারণে নষ্ট না করিয়া মোবাইলে গেম না খেলিয়া জাহান্নামের কোণ থেকে আসতো মাপুলে লতাপত্ত হয়ে যাবে যুবক। এই জুয়ান তোমার থাকবে না, এই ঠেকাও তোমার থাকবে না, এই মোবাইলে তোমার থাকবে না, এই সময়টাও তোমার থাকবে না, কিন্তু আফসোস আর আফসোস থাকবে এই দিন কিন্তু আর ফিরিয়া দুনিয়ায় আসা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তকবীর দিলে জুড়ে দেন, তকবীর দিলে তো জুড়ে দিবেন, ইমান ইচ্ছা থোড়া, ইমান ইচ্ছে তো আজকে আমাদের মরণ হয়ে গেছে। কেন জানেন? এই যে বললাম না, মোবাইলে গেম খেলতে 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 টাকা নষ্ট করতে 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 ভালো কাজ না করে আপনার আমার দিল সামরিয়ে গেছে। আল্লাহর নাম জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত গুনাহের পর থেকে ফিরে আসার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, এটা একটা ইহুদি খ্রিস্টান বলে মুসলমানদেরকে শক্তি, এরা আল্লাহর প্রদত্ত যে আল্লাহু আকবার দে এই স্লোগান দিলে একটা ভূমিকম্প শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে ধ্বংস করতে হলে এদেরকে গিফট উপটৌকন এমন একটা জিনিস দিতে হবে যারা জাহান্নামে যাইবে দেখা দিয়ে হইল করিয়া সে নিজ হয়ে যেতে বুঝতে পারবে ঠিক কিনা? এই যে মোবাইলটা কি পায় কি মজা লাগে, এটা আমি আমার একটা আছে মোবাইল, আমি এই ওয়াশটা একটু পরে দেখে শুনি আর বাকি বাবালে কি বাইতে ধরি, এখন যুগে হিসেবে লওয়া লাগে, কথা বুঝছেন না? যুগ হিসেবে নেওয়া লাগে, একটু নিতাম না, কিন্তু আমার যুব সমাজ নারী পুরুষরা ঘরের মধ্যে থাকে, বাবারা খবর রাখে না, বাবার তো চিন্তা মাতার গাম পায়ের তলা বলিয়ে সন্তানকে মানুষ করার জন্য সন্তান যা যা চায় সব দিতে রাজি, এই সন্তান গুলো একদিন মা বাপরে জাহান্নামে নিয়ে দিবে, চলে যাইবে মা বাপরে দিবে, মা বাপের খেয়াল রাখতে হবে, দান সৎকার শিক্ষা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এখন যদি পরিবর্তন না হয় ইহুদি খ্রিস্টানদের কাছে আমরা হেরে যাইব। আমরা ইহুদি খ্রিস্টানদের কাছে হারতে চাই না জিততে চাই? জিততে চাইলে আমরা নেক আমল করতে হবে কি হবে না? অবশ্যই হবে। এই জন্য আল্লাহওয়ালাদের ঘটনা, আল্লাহওয়ালাদের সাথে সোহবতে যদি আপনি আমি আসতে পারি যাইতে পারে জীবন পরিবর্তন হয়ে যাইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, একদিন এক রাতের ঘটনা, আল্লাহর নবীর সাহাবী রাতে ঘুরে ঘুরে দেখেন একটা গোরের মধ্যে একটা মা ডেগের মধ্যে পানি দিয়ে জল দিতেছে, বাচ্চাদের খাবার নাই, বুঝাইতে চায় আমি কি পারি নড়াচড়া করি, আমার বাচ্চা গুলো বাদ রান্না করতেছি মনে করে ঘুমায় যাইবে, এরকম একটা দুঃখা দিয়া সান্ত্বনা দিয়ে আর একদিনটা পায়। আর আল্লাহর নবীর পয়গম্বরে সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বেয়ের মধ্যে লাগাইয়া কান লাগাইয়া শুনতেছেন আসলে কোনো খাবার দাবার নাই, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখে কি ভাবলেন? আমি ওমরুল মুমিনিন আমিরুল মুমিনিন
মুসলমানদের খলিফা, আমি বাচ্চা হওয়া সত্ত্বে, অর্ধ জাহানের বাচ্চা হওয়া সত্ত্বে আমার জমানে আমার দায়িত্ব পালন অবস্থা যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আল্লাহর আসনের কাঠগড়ায় দাঁড়াইয়া আমি ওমরকে আগে জবাব দিতে হবে, আর কুকুর তো মরবে দূরে বেটা, মানুষ না খেয়ে আছে। এই জন্য নিজে তোমার সরকারি গুদাম থেকে আটার বস্তা নিয়া মাথায় নিয়া কাউজিন নদীরকে নাই কর্মচারীকে নাই নিজে নিয়ে ওই মহিলার ঘরে চোদ্দ বেশে ওমরকে যেন না চিনতে পারে, রান্না বান্না করিয়া বাচ্চাদেরকে হাওয়াইয়া জান্নাতে আসি দেখার জন্য ঘরে বসে দাঁড়া রইলেন। মা ওদিকে বলতেছেন, ওমরকে আল্লাহ বাচ্চা না বানাইয়া কেন তোমাকে আল্লাহ বাচ্চা বানাইল না, ওমর বাচ্চা হইল আজকে আমার বাচ্চারা না হয়ে নিয়ে যায়, আমি আল্লাহর আসনে কাঁদায় আমি মামলা দায়ের করব। জুয়ে বলেন ঠিক কিনা, ওমরের মতো বাচ্চা হইয়া একটা পরিবারে হব না। আজকে আমাদের মিয়ানমার মন্ত্রী মিনিস্টাররা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন টাকা আপনার আমার বাড়ি গাড়ির জায়গা জমির ট্যাক্স দিয়া আমাদের বিধবা সন্তানগুলোর এতিম বাচ্চাদেরকে রিলিফ দেয় না, এদিকে বিধবা মাতা দেয় না, এদের জাহান্নামের বয়ে নাই, জাহান্নামের বয় দিতে তাহলে পশ্চিম গেল গরিব ফকির বাতামের দায়িত্ব না জুড়ে বলে ঠিক কিনা। ওমরের মতো শাসক নাই বিচারপতি নাই, এই জন্য আজকে সমাজের এমন অবস্থা, করুণ অবস্থা। আমার পরের ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দেওয়ার করে ওই ঘরের পাশে দাঁড়াইয়া লুকাইয়া শুনতেছেন, ওই উমরের জন্য বড় দোয়া করতেছে, আল্লাহ উমরকে বাচ্চা না বানাইয়া ওই ব্যক্তিকে বাচ্চা দিতে পারাইতা সমাজের কতই না ভালো হইতো, কত উপকার করতো। আপনার আমরা সাধারণ মুসলমান হইয়া আমাদের অস্তিত্বের আমাদের কবর জগতের কোনো খবর রাখি না, কেমনে কবরে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কবরে আজাব থেকে কেমনে বাঁচবো, এই চিন্তা আপনার আমার মধ্যে নাই। এই চিন্তা যদি থাকতো তাহলে মোবাইলে গেম খেলিয়া খেলিয়া হাজার হাজার টাকা নষ্ট করে জাহান্নামে যাইতাম না, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য এইগুলি থেকে যুব সমাজকে বাঁচাইতে হলে আজকে ইসলামী শাসনকর্তা ব্যবস্থা দরকার ছিল, প্রয়োজন ছিল, বড়ই প্রয়োজন ছিল। আজকে ইমাম সাহেব বাচ্চা, ইমাম সাহেবকে আমরা শুধু মুখেই বাচ্চা মানি, কাজে কর্মে বাচ্চা মানি না, কথা বলে ঠিক কিনা। ইমাম সাহেব যদি বলতেন আজকে ওয়াজ মাহফিলের প্রয়োজন ছিল না, তুমি 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও, এই টাকা দিলে তুমি জান্নাতে যাইতে পারবা, তোমার সদ্য গোষ্ঠী জান্নাতে যাইতে পারবো, আমি সুপারিশ করে লাগবে না, তোমার নেক আমল করিয়া আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহ আক্রান্ত হইয়া আমরা আজকে জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। এই জন্য যুবক ভাইয়েরা, পরের ভাইয়েরা, মুরব্বী বাবা, আজকে ওয়াদাবদ্ধ হইয়া সমস্ত গুনাহের থেকে তওবা করতে হবে, আর কোনদিন গুনাহ করব না। মোবাইলের পিছনে গেম খেলিয়া শত শত হাজার হাজার টাকা নষ্ট করে জাহান্নাম কামাই করব না, করতে রাজি আছেননি, করতে যদি রাজি থাকো তাহলে আজকেই প্রমাণ হয়ে যাইবে কারা কারা আল্লাহর জাহান্নামকে ভয় পাও, আল্লাহকে ভয় পাও, ইসলামকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, যারা ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহকে ভয় পাও, প্রমাণ করে দিতে হবে রে জীবন, যত টাকা নষ্ট করেছ কমসে কম 1,000 টাকা দিয়া হইল, আমি এই দাম সত্যের মধ্যে আমি শরীর থাকব, দূরে বলেন ঠিক কিনা। রাজি আছেন সবাই? আপনাদের কি কষ্ট হইতেছে, ভালো লাগতেছে, দূরে বলেন আল্লাহু আকবার। আসলে তো এই বঙ্গা এই বঙ্গবাঙ্গি আমি একটু বেশি পারি না, এই জন্য হয়তো আমার আপনারা একটু ভালো লাগতেছে না। ওই যে একটা কথা আছে না, যদি আজকে উরুস হইতো ওয়াজ করা লাগলো না, খাসি মুরুব লাউ ডিম এগুলো এবং বহু বাচ্চার চুরি পর্যন্ত দিয়ে দেয় আছে না এরকম, হ্যাঁ
নমাজ ভেঙে দিলাম, তো উদাসীন হয়ে গেছে। এই জন্য গান গায় তাই কেউ ফিরে না খালি হাতে তাজহারে তোর দরবারে। আল্লাহর দানে রসুল দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, রসুলের দান খাজায় পয়া খাজা গেলেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে তাজহারে তোর দরবারে। নাউজুবিল্লাহ বলেন আসলে বলতেছিল আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে যায় না। এই যুবক দ্বারা আল্লাহর ওই বান্দা আল্লাহ নবীর সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নাম থেকে বাঁচার জন্য তার রাজা প্রজা বেশ গরিব এলাকার রাতে দিন খবর নিতেন। আজকে আমরা মসজিদের খবর নিতে পারি না, জুড়ে বলে গরিব মানুষের খবর নিব দূরের কথা। তোমার বাড়ি বড় বিল্ডিং বানাইছো, ঘরে টাইলস লাগাইছো, বাথরুমে তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, আজকে ওডু স্ট্যান্ডার ব্যবস্থা নাই, মসজিদের বাথরুমের ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন যে এলাকার মধ্যে মসজিদটা যত সুন্দর হবে এই এলাকাকে আল্লাহ তাড়াতাড়ি উন্নত আদর্শ মডেল এলাকা হিসেবে সচ্ছলতা ধনী এলাকা হিসেবে আল্লাহ বানায় দিবেন। যে এলাকার মধ্যে মসজিদটা যত যত নিচে থাকবে অসৌন্দর্য থাকবে এলাকার মানুষের মধ্যে অমিল থাকবে, এরা জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে, এরা জাহান্নামীদের সাথে চলে যাইবে। এই জন্য এই মসজিদ সুপারিশ করিয়া আপনাকে আমাকে জান্নাত নিয়ে যাইব। একটা দিন যারা নামাজ পড়েছে, একটা জুম্মা পড়েছে, ঈদের নামাজ পড়েছে, যারা একটা দিন নামাজ পড়েছে এদেরকে মসজিদ সুপারিশ করে করে সমস্ত দানবীদের সাথে জান্নাতে পৌঁছে দিবে। দূরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা যেই কথা বলতেছিলাম আল্লাহ রসুলের একটা হাদিস করেছি, মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানায় এদের ঠিকানা হলো জান্নাত। দূরে বলেন যারা মসজিদ বানায় এদের ঠিকানা কোথায়? এদের ঠিকানা করে দূরে বলতে হবে, এদের ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাতে যাইতে রাজি আছেন তো? এই সমস্ত যে পিছনে গুনাহ করেছি হুজুর পিছনের কথার বলি আলাদ নাই, এখন নগদ বলেন এই সমস্ত গুনাহ থেকে বাঁচতাম পারি কিভাবে, কোন পদ্ধতিতে বাঁচা যায়? সুজা কথা বলিয়া দেন, আপনার কথা আমরা সারমর্ম বুঝে গেছি। জীবনটা মোবাইলের কোলে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছি, এখন কিভাবে আমরা হালাল পন্থায় লক্ষ লক্ষ টাকার মালিক হইতে পারি, জান্নাতে যাইতে পারি, এলাকা সুন্দর হইতে পারে? আল্লাহর নবীর হাদিস যদি বিশ্বাস করো মনে প্রাণে দিলে আল্লাহ অচিরেই এই এলাকার এই মসজিদের বাসিন্দাদেরকে সমস্ত মানুষদেরকে আল্লাহ দুনিয়ার সমস্ত অবাবনতন দূর করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ঘর বানাইব, তোমাদের কি পরিমাণ জান্নাত দিব দুনিয়া তোমরা চাও? যদি আমার একটা বাগান থাকতো, একটা পুকুর থাকতো, একটা পাওয়ার লেক থাকতো, একটা নীলাদ্রি থাকতো, একটা চিড়াখানা থাকতো, সুন্দরী একটা বউ থাকতো, আর একটা তাজমহল না, যদি একটা ডিএসএলআর ক্যামেরা থাকতো, আর আমরা আমোদ ফুর্তি করতাম, কতই না আনন্দ লাগতো, কতই না ভালো লাগতো, ঠিক কিনা? জুড়ে বলেন, এগুলো তোমাদের মনের কথা ঠিক কিনা? আল্লাহ মনের কথা জানেন কি জানেন না? সত্যি আল্লাহর কসম করে বলি, যদি রে জীবন তোমার একটা টাকা যদি এই মসজিদে লাগে, যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নারী দিবেন, বাড়ি দিবেন, গাড়ি দিবেন, কি পরিমাণ আমি ছোট্ট মুখ দিয়ে বলতে পারবো না, তবে একটা পরিমাণ বলে দেই, দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। এই জান্নাতের ভিতরে 70 জন হুর পরি থাকবে তোমার জন্য রিজা। আর একটু আসতে কোন বাড়ি এরকম লাগবে, আর একটু আসতে
দুনিয়া দেখতেই ভাইতেছি না, সত্তরটা দেখি আসতে বললাইব সত্তর জন হতে চাই, তাহলে ওই মসজিদের মধ্যে দান করতে হবে। পিছনের জিন্দগির কোন যদি মাফ করতে চাও, দুনিয়া দুয়ে জান্নাত শান্তি পেতে চাও, পরে কোন যদি শান্তি পেতে চাও, তাহলে তোমাকে আমাকে দান করে রাত করতে করে যাইতে হবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহর এক বান্দা আমি দেখতে চাই, হে সত্তর জন হুরের মালিক হতে চায়, সত্তর জন হুর পাইতে চায়, মাত্র দশটা হাজার টাকা মসজিদ দান করবেন, কত হয়েছি সত্তর হাজার হয়েছি না, সত্তরটা পাইবেন আর দিবেন মাত্র দশটা থেকে হাজার, কটা সবার মধ্যে হয়ে গেছে, আগে হাসি দিছে কেউ সত্তর জন হুর পাইব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর মাত্র দশটা হাজার টাকা, দশটা হাজার টাকা মসজিদে দিবে, আমি দোয়া করব তোমার নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে। শুনু মিয়া সাহেব, পাঁচশো টাকা দিয়ে আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জানে মানে বরকত দান ফরমাও, পাঁচ লক্ষ টাকা নয় তুমি চাইলে পাঁচ কোটি টাকার মালিক বানাইতে পারো, জোরে বলেন ঠিক কিনা? জিহাদ আহমদ পাঁচশো, দশ টাকা বেশি যদি হয়ে যায়, দশ হাজার বেশি যদি হয়ে যায়, আমি এক আল্লাহর বান্দা চাই পাত্র পাঁচ হাজার টাকা দান করবেন। লন্ডনে আমেরিকা দেশে বিদেশে মানুষ আছে, কত ভালো মুসিবত, আল্লাহ চাইলে এই মুহূর্তে তোমার জান কবজ করে দিয়া তোমার সব ধন সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে দিতে পারেন, পারেন কি পারেন না? তুমি বুদ্ধিমান যদি হও, আল্লাহ রসুলের কথা হলো যারা বুদ্ধিমান নিজে সুস্থ বিবেক থাকা অবস্থায় দান করিয়া দেয়, এরা হলো বুদ্ধিমান। তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা তোমার এই টাকা কাজে লাগবে না, সন্তানের কাছে চাইলেও দিবে না, তুমি এখন মালিক আছো, তুমি যদি করো তুমি বাড়ি গাড়ি সব কিছু মালিক, তোমার হাতে এখন পাওয়ার আছে, পাওয়ার থাকতে দান করিয়া যাও, জোরে কোন ঠিক কিনা? এই জন্য একটা আল্লাহর বান্দা চাই অথবা বান্দি চাই মাত্র পাঁচটা হাজার টাকা, দশ হাজার চাইলাম কমায় দিলাম অর্ধেক, পাঁচ হাজার, পাঁচ হাজার টাকা যেই আল্লাহর বান্দা সর্বপ্রথম দান করবে, তারে যেন আল্লাহ পাঁচ হাজার নামাজ করার তৌফিক দান করেন, দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, জান্নাতের ফুল সিরাতের রাস্তা বৃদ্ধি রেখে দেন, যেন আল্লাহ পার করে দেন। সবাই বলেন আমিন। মাত্র পাঁচ হাজার টাকা চাইলাম, কোন ব্যাপার হয় না, পঞ্চাশ হাজার টাকা, চল্লিশ হাজার টাকা, বিশ হাজার, দশ হাজার, তিরিশ হাজার টাকা যদি আপনি মোবাইলে গেম খেলে দিতে পারো, এমন একটা যুবক চাই যে হুজুর আমি বলবো না, আস্তে আস্তে দিব, একসাথে পারি না, সারা বছর হইল আমি দিব, একটা যুবক চাই জান্নাতে সত্যকে হুর আল্লাহ দান করবে মাত্র পাঁচটা হাজার টাকা দিয়া আল্লাহর ঘরে দিবেন, আল্লাহ তাআলা তোমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিবেন, জুড়ে বলেন আমি না। এমন জীবন এতক্ষণ তো বলছেন যে হুজুর সবাই রাজি, হাত তুলে আগে উদারা দেখাইছেন, এখন মাত্র পাঁচ হাজার টাকা হইলাম, বেশি হইলাম না? আচ্ছা এটাও যদি বেশি কষ্ট হয়, মাত্র দশটা হাজার টাকা চাইছিলাম, আমার দুইটা কোথায় চাই, এক হাজার কইরা কইরা কমায় দিলাম, এক হাজার ঘুরে দশটা যুবক দশটা হাজার টাকা, দেখি পয়লা নম্বর এক হাজার টাকা কোন যুবক বাই দিতে চায়, এক হাজার টাকা একটা যুবক বয় নাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে বলতে দেরি হয়, এক হাজার টাকা হইলে তো পঞ্চাশ জন যুবক দাঁড়াবার কথা ছিল, সর্বপ্রথম দেখি আল্লাহর কুরবান দা এক হাজার টাকা দিবেন, এক হাজার টাকা আস্তে আস্তে দিবেন, কি ভাই বোঝা গেল হুজুর কতক্ষণ যে ওয়াজ করছেন, এটা আমরা কানে ঢুকাইছি ঠিক এই অন্তরে ঢুকাইছি, সুবহানাল্লাহ, দূরে কত বিল নারে তাকবীর, জনাব মেম্বার সাহেব